তন্ময় রুদ্র সাগর রয়, জি স্যার। কেমন আছো তোমরা? ভালো আছি স্যার, ভালো আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। বাসায় পড়াশোনা কেমন করছো? স্যার ভালো। পড়াশোনার বিকল্প কিছু বের করতে পারছো? জি স্যার। পড়াশোনার বিকল্প কি বের করছো? না স্যার, পড়াশোনার তো বিকল্প নাই, করতেই হবে। পড়াশোনার বিকল্প নাই, আমরা পড়াশোনাতেই। ওয়ালাইকুম আসসালাম। যারা পরে জয়েন করছো তাদের স্বাগত জানাচ্ছি। গত সপ্তাহে মানে আমি তোমাদের হচ্ছে প্রথম অধ্যায় শেষ করে দিয়েছিলাম এবং দ্বিতীয় অধ্যায়ের কিছু আলোচনা করছিলাম। প্রাকৃতিক ভূগোল, প্রাকৃতিক ভূগোলে প্রথম অধ্যায় আমরা শেষ করছি। এখন দ্বিতীয় অধ্যায় যেটা পৃথিবীর গঠন, এই পৃথিবীর গঠন করতেছিলাম। তাহলে পৃথিবীর গঠনটা যাতে পৃথিবীর অভ্যন্তর ভাগ আমাদের হচ্ছে তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে অর্থমণ্ডল বা শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল এবং হচ্ছে মণ্ডল। তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে আমরা সামনের দিকে যাব। তাহলে পৃথিবীর গঠন, এই অভ্যন্তরীণ গঠন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে আদিতে পৃথিবী একটি উত্তপ্ত গ্যাস পৃথিবীর পরবর্তী শীতল অনেক সময় পার করে আস্তে 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 সাথে সাথে আমাদের হচ্ছে ভূত্বক সৃষ্টি হয়েছে, তারপরে বাড়ি মণ্ডল সৃষ্টি হয়েছে, তারপর বায়ুমণ্ডল সৃষ্টি হয়েছে। তাহলে আমরা জানি যে পৃথিবী বিগ ব্যাং থিওরি নামে একটা থিওরি আছে, তোমরা শুনে থাকবা, যে মহাবিস্ফোরণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পৃথিবী মহাবিস্ফোরণের ফলে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা স্যার এটা কি আসে মানবিক ক্লাস হয়ে? হ্যাঁ, ভূগোল ক্লাস হচ্ছে, ভূগোল ভূগোল ক্লাস হচ্ছে। ও আচ্ছা স্যার। তারপরে আগে স্যার আগে যে ক্লাসটা ছিল ওটা কি ক্লাস ছিল স্যার? ওইটা যুক্তিবিদ্যা, আমাদের যুক্তিবিদ্যা। ও আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূত্বকের উপরাংশ গ্রানাইট নামক শিলা দ্বারা গঠিত। এখন প্রশ্ন, গ্রানাইট শিলা কি? আমরা রেল লাইনে যে শিলা পাই এগুলি হচ্ছে গ্রানাইট শিলা, এবং ক্ষয়প্রাপ্ত হয়ে এই মাটিতে রূপান্তর হয়। স্যার এটা কয় পৃষ্ঠায় পড়াচ্ছেন? এটা তোমাদের হচ্ছে বইটা তোমাদের এই রুমকে তো পেজ বলা, তবুও তোমাদের বলে দিচ্ছি, এটা হচ্ছে বাবা তোমাদের এই যে সাহিত্য কারণে হচ্ছে 9 নম্বর পেজে বাবা চক্রবর্তের ভিড় নাম্বার পেজে বাবা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই শিলার, এই শিলা হচ্ছে গ্রানাইট নামের শিলা, অপরদিকে হচ্ছে মধ্যবর্তী স্তরটি ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত। আমরা যখন কোনো বড় পুকুর বা কোনো জায়গা মাটির স্তর গুলো দেখি, তোমরা লক্ষ্য করছো যখন কোনো গভীর কোন মাটির স্তর দেখা যায়, এটা কি দেখছো তোমরা কেউ? এই তুমি মিউট করে রাখো। মেহেদি এত শব্দ হয় কে? আচ্ছা, এখন শব্দ বন্ধ হচ্ছে, সমস্যা নাই।
আমরা এখন হচ্ছে এই আর হচ্ছে নিম্ন স্তরে অলভিন নামক হচ্ছে খনিজ অধিক পরিমাণে রয়েছে একদম নিম্ন স্তরে, তাহলে উপরের স্তরটা গ্রানাইট, নিচের স্তরটা হচ্ছে বেসল, একদম নিচের স্তরটা হবে আমাদের হচ্ছে অলিভিন নামক হচ্ছে একটা পদার্থ, সেই পদার্থ দিয়ে একদম হচ্ছে কেন্দ্রমণ্ডল গঠিত। আচ্ছা, আমরা ভূত্বক, আমরা সবাই জানি যে পৃথিবীর উপরে যে স্তরটা সেটা ভূত্বক নামে, যেখানে উদ্ভিদ জন্মগ্রহণ করে এবং হচ্ছে প্রাণী বসবাস করে, আমরা যেখানে চলাফেরা করি সেটা হচ্ছে ভূত্বক। এটা হচ্ছে অশ্বমন্ডলের উপরের স্তর, এর গভীরতা মহাদেশের নিচে সর্বোচ্চ এবং হচ্ছে মহাসাগরের নিচে সর্বনিম্ন। এই কথাটার অর্থ হচ্ছে ধরে নাও মহাসাগর যেহেতু হচ্ছে সাগর গভীর, এই জন্য এই স্তরটা হচ্ছে এই মহাদেশের স্তরটা সাগরের অল্প কিন্তু হচ্ছে সমতল ভূমি থেকে অনেক গভীর। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এর গড় গভীরতা হচ্ছে, এই ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 20 কিলোমিটার। কত কিলোমিটার? 20 কিলোমিটার। তবে গড় গভীরতা বলছে, কিন্তু গভীরতা সবচাইতে বেশি হচ্ছে সমতল ভূমিতে, আর গভীরতা সবচেয়ে কম হচ্ছে সমুদ্র তলদেশে। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এই মহাদেশীয় ভূত্বক, মহাদেশীয় ভূত্বক হচ্ছে আমাদের গভীরতা হচ্ছে 70 কিলোমিটার বা হচ্ছে 43 মাইল। এই হচ্ছে মহাদেশীয় ভূত্বকের, খুঁজে পাচ্ছি না তো। আচ্ছা, তারপরে আমরা এই মহাদেশীয় ভূত্বকের হচ্ছে অর্থমন্ডলের উপরাংশে কঠিন ভূত্বক নানা প্রকার খনিজ এবং শিলা দ্বারা গঠিত, এর মধ্যে কোয়ার্টার্স ও হচ্ছে ফেলস পার হচ্ছে প্রধান খনিজ উপাদান। তাহলে আমরা যদি লিখব যে মহাদেশীয় ভূত্বকের উপাদান হচ্ছে কোয়ার্টার্স এবং হচ্ছে ফেলস পার নামক পদার্থ দ্বারা গঠিত, এই পদার্থ গুলো আমরা পরীক্ষা করলেই বুঝতে পারবো। এখন হচ্ছে এই আমাদের হচ্ছে ভূত্বকের যে নানা প্রকার হচ্ছে উপাদান আছে তার মধ্যে কি আছে, পাললিক শিলা আছে, রূপান্তরিত শিলা আছে, আছে না নাই? এছাড়া আছে, অবশ্যই আছে। কারণ হচ্ছে আগ্নেয় শিলাটা আমরা দেখি যে হচ্ছে আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে যে শিলাটা আমরা আগ্নেয়গিরি অগ্নুৎপাতের ফলে শীতল হয়ে যে হচ্ছে শিলাটা পাওয়া যায় সেটাই হচ্ছে আগ্নেয় শিলা বা এটা প্রাথমিক শিলা। এই শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে আমাদের হচ্ছে রূপান্তরিত শিলা হয়, আগ্নেয় এবং রূপান্তরিত শিলা ক্ষয়প্রাপ্ত হয়ে পাললিক শিলা গঠন করে। আগের ক্লাসগুলিতে অত্যন্ত পাতলা হিউমাস সমৃদ্ধ মৃত্তিকা স্তর, তাহলে এই হিউমাসটা কি, হিউমাস বলতে পারবা? হিউমাস বলতে পারছো না? তোমাদের কৃষি বই আগে কখনো পড়ো নাই? হিউমাস যে আমাদের উদ্ভিদ এবং প্রাণী, উদ্ভিদ এবং প্রাণী হচ্ছে মারা যাবার পর এর যে দেহাবশেষ মাটির উপরে পানি দিলে মাটির উপরে যে ভেসে ওঠে এটা হচ্ছে হিউমাস। ঠিক আছে, হিউমাস হচ্ছে দেহাবশেষ। ধরে না উদ্ভিদ এবং প্রাণী মারা গেল, সেটা মাটির সাথে মিশে গেল, মিশে যাওয়ার পর যখন পানি দিবা তখন উপরের স্তরে যেটা ভেসে থাকবে সেটা হচ্ছে হিউমাস। আচ্ছা, তারপরে হচ্ছে এই এই হচ্ছে ভূত্বকে যে উপাদানগুলো সেগুলো হচ্ছে অক্সিজেন আছে, সিলিকন আছে, অ্যালুমিনিয়াম আছে, লৌহ আছে, ক্যালসিয়াম আছে, তারপরে হচ্ছে সোডিয়াম আছে, পটাসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, নাইট্রোজেন আছে, তামা এবং ম্যাঙ্গানিজ। এই শিলার স্তরগুলো দেখবো আমরা,
শিলার স্তর গুলো হচ্ছে গ্রানাইট জাতীয় হচ্ছে আম্লিক শিলা স্তর। এখানে ভূমিকম্পের কি তরঙ্গ কি যে মাপা হয় বলতে পারবা কেউ? রিক্টার স্কেলে মাপা হয়, রিক্টার স্কেলে তোমরা জানে থাকবা রিক্টার স্কেলে ভূমিকম্পের তরঙ্গ মাপা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 সেকেন্ডের হালকা উপাদান দ্বারা এই ক্ষতিগ্রস্ত, এদের মধ্যে সিলিকন অ্যালুমিনিয়াম বেশি থাকায় এই আমাদের উপরের স্তরটা শিয়াল নামে করা হয়। যারা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর ভাগ তারা ভালোভাবে বুঝতে পারবা, একটু আরেকটু করে তারা বুঝে নাও যে তোমার পড়ানো হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। একটা সমস্যা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠন যেহেতু আমরা নিজেরা গিয়ে দেখতে পাচ্ছি, আমরা কি দেখতে পাই, গিয়ে দেখতে পাবো, গিয়ে দেখতে পাবো স্যার, এই জন্য আমাদের কাছে একটু মনে হচ্ছে যে এগুলা কি বিষয়, এটা একটু মনে হচ্ছে যে কি রকম বিষয়, এটা আসলে কি রকম পাঠ্য, যেহেতু আমরা যাইতে পারি। তোমার কাছে অপরিচিত কোনো জিনিস আসলে তুমি হচ্ছে এটা তো আমি চিনি না, যখন সেই জিনিস তুমি কাজ করবা বেশি করে হচ্ছে কথা বলবা বা ওই বিষয় সম্পর্কে তখন দেখবে সেটা খুবই সোজা হয়ে গেছে। ধরে নাও প্রথম অবস্থায় যখন তোমরা হচ্ছে একদম ছোট বেলায় তোমাদের হচ্ছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পড়ানো হতো, তখন স্বরবর্ণ কিন্তু অল্প, ব্যঞ্জন বর্ণ অনেক বেশি ছিল, অনেক বেশি, তাহলে 39। তাহলে এই 39টা কঠিন হয়েছে না, খুবই সহজ লাগছে? জি স্যার, না স্যার, কঠিন, ওটাই কঠিন স্যার। যেহেতু পৃথিবীর অভ্যন্তরের ভাগ আমরা যেতে পারি না, আমরা এটা হচ্ছে যেহেতু আমাদের কাছে খুবই অপরিচিত, সুতরাং এটাকে আমাদের মনে হচ্ছে যে আর কি বলবো বুঝতে পারছি, পড়াশোনা করবা তখন নিজেই বুঝতে পারবা, আরো কোশ্চেন করবা তখন নিজেই আরো সুন্দর ভাবে বুঝতে পারবা। আচ্ছা, বুঝতে পারছি যে হচ্ছে এই সিলিকন এবং অ্যালুমিনিয়াম থাকার ফলে এই স্তরের নাম হচ্ছে সিআল, SIAL, সিলিকনের সংক্ষেপে SIAL হচ্ছে অ্যালুমিনিয়ামের সংক্ষেপ, তাহলে সিলিকনের অ্যালুমিনিয়াম সিআল। আচ্ছা, তারপরে হচ্ছে এই স্তরটির আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 2.7 থেকে হচ্ছে 2.9। গ্রানাইট স্তরে কোয়ার্টার্স এবং হচ্ছে ফেলস বা বেশি থাকায় এটি হচ্ছে ফেল সিক্স স্তর বলা হয়। এই লাইনটা তোমরা মনে রাখবা, কোয়ার্টার্স এবং হচ্ছে ফেলস পার বেশি থাকার কারণে শিয়াল স্তরের আর এক নাম হচ্ছে ফেল সিক্স হচ্ছে স্তর, এটা মনে রাখবা। এখন ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় হচ্ছে শিলা স্তর, ব্যাসল্ট জাতীয় এটা এটা কেন্দ্রমণ্ডল, সরি ব্যাসল্ট এটা স্যার কি উপাদান, স্যার কি ধরনের উপাদান? ওটা গুরুমণ্ডল, গুরুমণ্ডলে হচ্ছে এই হচ্ছে তোমার ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় শিলা স্তর বেশি রয়েছে। তাহলে প্রথম স্যার এটা এটা কি ধরনের উপাদান স্যার? ব্যাসল্ট জাতীয় এটা হচ্ছে তোমার এই কি বলবো একটু হচ্ছে গ্রানাইট থেকে শক্ত জাতীয় এবং এর একটু ভারী রয়েছে। ধরে নাও আমরা প্রথমে যে উপরের যে শিলাস্তর সেটা হচ্ছে আমাদের অসমণ্ডল, এই শিলাস্তরের শিলাগুলো খুবই যদিও আমরা বলি শিলা কঠিন, কঠিনের পরে আবার দেখা যাচ্ছে সব জায়গায় কঠিন না, সমতল ভূমি তো আর কঠিন না। তারপরে যে স্তর এখান থেকে একটু ভারী এবং হচ্ছে এখান থেকে আর একটু শক্ত জাতীয় পদার্থ। আচ্ছা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ভূকম্পন তরঙ্গের গতিবেগ এখানে 2 সেকেন্ডে 7 কিলোমিটার, গ্রানাইট হচ্ছে স্তরে এই শিলা স্তরে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.2। আমাদের গ্রানাইট হচ্ছে জাতীয় হচ্ছে আম্লিক শিলা স্তর, এর আপেক্ষিক গুরুত্ব ছিল 2.2, আর হচ্ছে আমাদের ব্যাসল জাতীয় ক্ষারীয় শিলা স্তরের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 3.2, এটা মনে রাখবা। এখানে হচ্ছে সিলিকার পরিমাণ
গ্রানাইট স্তর অপেক্ষা হচ্ছে কম, মানে 45-55%, এখানে গ্রানাইট হচ্ছে 77-70%। আচ্ছা, অপর অপর হচ্ছে ম্যাগনেসিয়াম সিলিকা হচ্ছে প্রায় সমপরিমাণ 55-45%। প্রধান দুই উপাদানের ভিত্তিতে স্তরটির নামকরণ করা হচ্ছে সিমা, সিলিকন এবং ম্যাগনেসিয়াম। প্রথমটা ছিল সিলিকন এবং অ্যালুমিনিয়াম, আর পরেরটা হচ্ছে না সিলিকন এবং ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম, হ্যাঁ, এটা মনে রাখবা, আস্তে আস্তে বুঝতে পারবা যারা তোমরা এই বিষয়গুলো বিজ্ঞানে পড়ছো, বিজ্ঞান সাবজেক্ট যাদের ছিল তোমাদের হচ্ছে তারা এই বিষয়গুলো। হচ্ছে এখন হচ্ছে আমাদের এখানে হচ্ছে কর্কাট বিযুক্তি, এটা হচ্ছে স্তরের মাঝের স্তর, অশ্বমন্ডল এবং হচ্ছে কেন্দ্রমন্ডলের মাঝের স্তর। এটা হচ্ছে ব্যাসল্ট, গ্রানাইট ও ব্যাসল্ট শিলাস্তরের সীমারেখা হচ্ছে কনরাড বিযুক্তি নামে আখ্যায়িত করা হয়। দুইটা উপরেটা হচ্ছে অশ্বমন্ডল, পরেটা হচ্ছে গুরুমন্ডল, তারপর তাহলে এই অশ্বমন্ডল কেন্দ্রমন্ডল মন্ডলের মাঝখানে যে স্তরটা সেটাই হচ্ছে কনরাড বিযুক্তি। আচ্ছা, না খুব অপরিচিত তোমাদের কাছে মনে হতে পারে, তোমরা একটু মনে করার চেষ্টা রাখবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, অলিভিন জাতীয় অতি ক্ষারীয় শিলাস্তর, এগুলোর নাম অপরিচিত মনে হচ্ছে, আমি তোমাদের নাম সহজ করে দিচ্ছি। প্রথমটা হচ্ছে পড়ে আসছি যেটা, সেটা হচ্ছে গ্রানাইট জাতীয় আম্লিক শিলাস্তর, এটার নাম হবে পরে হচ্ছে অশ্বমন্ডল। আর ব্যাসল্ট জাতীয় ক্ষারীয় শিলাস্তর, এর নাম হবে গুরুমন্ডল। আর অলভিন জাতীয় অতি ক্ষারীয় শিলাস্তর, এর নাম হবে কেন্দ্রমন্ডল। আচ্ছা, এখানে দেওয়া আছে এই শিলাস্তর পিতরঙ্গের, মানে হচ্ছে আমাদের যে ভূমিকম্পের তরঙ্গ আছে সেটা হচ্ছে কি, আমি বলছিলাম আগেই যখন ভূমিকম্পের খবর দেয়, মানে হচ্ছে নিউজ যেটা হচ্ছে টেলিভিশন বা অন্য মিডিয়াতে, তাহলে এটা যখন বলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল 7 সামথিং, এটা হচ্ছে মানে উচ্চ ভূমিকম্প 7-10 পর্যন্ত, তাহলে আমরা দেখতে হঠাৎ করে আসে, জি বলছি যে হঠাৎ করে আসে 3 সেকেন্ড থাকে। আচ্ছা, 3 4 সেকেন্ড থাকে, তারপরে আসে 20 সেকেন্ডে 8 কিলোমিটার, এটা হচ্ছে তরঙ্গ। আর এখানে হচ্ছে অনেক থেকে একে গুরুমন্ডলের অংশ বলে থাকেন, আসলে এটা গুরুমন্ডল না, এটা গুরুমন্ডলের পরে কেন্দ্রমন্ডলের দিকে, কারণ এই স্থানে হচ্ছে মহাবিযুক্তির পর এখানে হচ্ছে থেকে গুরুমন্ডলের শুরু হয়। তবে এই তিন শিলাস্তর ভূত্বক হচ্ছে অ্যাস্থেসফিয়ার উপরে আসছে বিদায় থেকে অনেকে হচ্ছে ভূত্বকের অংশ হিসাবে ধরাকে হচ্ছে যুক্তিসঙ্গত মনে করে। আচ্ছা, মহাবিযুক্তি হচ্ছে ভূত্বকের ব্যাসল্ট জাতীয় শিলাস্তর ও হচ্ছে অলভিন জাতীয় শিলাস্তরের সীমানায়। এখন মহাদেশীয় ভূত্বক, সরি মহাসাগরীয় ভূত্বক, আমরা তো জানি যে উপরের ভূত্বকটা আমরা দেখতে পাই, আমরা উপরেটা দেখতে পাই না, কি কি দেখতে পাই, সমভূমি দেখতে পাই, মালভূমি দেখতে পাই, পর্বত দেখতে পাই। এখন তুমি যদি না দেখো, এটা দেখতে পাই মানে পড়া কিছু কিছু জিনিস না দেখেও তোমাদের দেখতে হবে বা বুঝতে হবে যে হ্যাঁ এটা আছে। তুমি যদি সব স্বচক্ষে দেখতে চাও, তোমরা কি পারবা স্বচক্ষে দেখতে পারবা সব? আমাদের বিভিন্ন যে এই যারা হচ্ছে ভূত্বক নিয়ে গবেষণা করে, তারা গবেষণা প্রকাশ করছে, সেই ফল থেকে আমরা পড়তেছি, এটার উপর বিশ্বাস রাখতে হবে। এখন ডাক্তার বললো আপনার হার্টের সমস্যা, এখন তুমি মনে করতেছ যে হার্ট এখান থেকে বের করে নিয়ে আসে, দেখবা যে হার্টের কি সমস্যা, এরকম সম্ভব?
না স্যার বাজবা না বাজবা না তো তাহলে তাহলে কিছু কিছু বিষয় কঠিন হইলেও মনে রাখতে হবে এখন ডাক্তার রিপোর্ট দিল যে টেস্ট করে নিয়ে আসেন ডাক্তার দেখে বললো হ্যাঁ আপনার এটা সমস্যা তুমি না বুঝলেও ডাক্তারের কথা তোমার বুঝতে হচ্ছে আমার এটা সমস্যা তাহলে তুমি আমাদের আমার সাথে একটু কন্টাক্ট করার তাহলে বুঝতে পারবা আর একটু বেশি বেশি পড়ে একটা নোট লিখে রাখবা যে স্যার এটা বুঝি বুঝাই দেন তুমি তখন ইনস্ট্যান্ট না বুঝতে পারলেও পরবর্তীতে লিখিত আকারে বুঝাই দিতে পারি কথা কি বুঝা গেছে জি স্যার আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে মহাসাগরীয় ভূত্বক আমরা জানি এই সমগ্র ভূমণ্ডলে প্রায় 0.099% এই হচ্ছে মহাদেশীয় ভূত্বক এর গভীরতা 0 থেকে 10 কিলোমিটার আমরা পড়ে আসছিলাম যে ভূত্বকের গভীরতা মহাসাগরের নিচে সবচাইতে কম আর সমভূমিতে সবচাইতে বেশি আর গড় হচ্ছে কত 20 কিলোমিটার এটা মনে রাখবেন 20 কিলোমিটার আচ্ছা তাহলে আমরা দেখি মহাসাগরের ভূত্বকের অধিকাংশ অগ্নুৎপাতের ফলে সৃষ্ট মহাসাগরে হচ্ছে শিলা স্তর গুলো হচ্ছে 40,000 কিলোমিটার এবং 25,000 মাইল 25,000 মাইল হচ্ছে বিস্তৃত আগ্নেয় হচ্ছে নেটওয়ার্ক সৃষ্টি করেছে আচ্ছা তোমরা আগ্নেয়গিরির একটা হচ্ছে ইয়া দেখবা আগ্নেয়গিরির একটা আগ্নেয়গিরির হচ্ছে একটা ভিডিও দেখবা ওখানে লিখে দিয়েছি কিছু কিছু আগ্নেয়গিরি হচ্ছে পানিতে পড়তেছে সাগরে পড়তেছে ওই পরে পরে বাজে ওখানে শক্ত ইয়া হচ্ছে এখন মনে হতে পারে যে এটা কি রকম করে হচ্ছে তুমি না দেখলে তো বুঝবা না তোমার আমি তথ্য দিলাম তুমি দেখবা আচ্ছা তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রতি বছর হচ্ছে সমুদ্র তল দেশে হচ্ছে 17 কিউবিক কিলোমিটার আগ্নেয় ব্যাসের ভূত্বক হচ্ছে সৃষ্টি হয় যা হচ্ছে ক্রমে উচ্চতা প্রাপ্ত হয় আমরা দেখে থাকবো নদীতে যখন পলি পড়ে এই পলি গুলো আস্তে 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 উপরের দিকে উঠে হচ্ছে ঠিক আছে আস্তে 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 কিসে ওঠে চাপে হোক আর উপরের দিকে হচ্ছে কিছু জমা হয়ে হোক এটা আস্তে আস্তে নদীর ভিতরে ঠিক আছে এটা ভালো করে যদি নদী দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারবো আমার কথা তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমি যে এখন কথাটা বলবো যে হাওয়াই দ্বীপপুঞ্জের প্রশান্ত মহাসাগর আইসল্যান্ড উত্তর আটলান্টিক মহাসমুদ্র তল দেশে হতে হচ্ছে ক্রম উচ্চতা প্রাপ্ত আগ্নেয় শিলা প্রকৃত উদাহরণ তোমরা এই হাওয়াই দ্বীপপুঞ্জ কিন্তু এই এমনি এমনি সৃষ্টি হয়েছে আগ্নেয়গিরির দ্বারা সৃষ্টি হয়েছে ওখানে কোনো কিছু ছিল না আগ্নেয়গিরির অগ্নুৎপাত হতে হতে হাওয়াই দ্বীপপুঞ্জ সৃষ্টি হয়েছে আমেরিকাতে হাওয়াই দ্বীপপুঞ্জ ওদের এটা হচ্ছে একটা স্টেট ঠিক আছে হাওয়াই রাজ্য তোমরা দেখে থাকবা হাওয়াই দ্বীপপুঞ্জে দেখে দিবা যে হাওয়াই দ্বীপপুঞ্জের আগ্নেয়গিরি তাহলে তোমরা দেখতে পাবা খুবই স্পষ্ট ভাবে আচ্ছা তারপরে আমরা হচ্ছে মহাসাগরের ভূত্বক মূলত হচ্ছে প্লেস্টিক হচ্ছে জাতীয় ব্যাসল্ট দ্বারা গঠিত এই জাতীয় ব্যাসল্ট কোনো হচ্ছে অলিভিন মিশ্রিত থাকে না এটি অত্যন্ত হচ্ছে গাঢ় রং এবং অম্লীয় পদার্থ যা তরল হচ্ছে লাভা শীতলীকরণের ফলে সৃষ্টি হয় এই হচ্ছে তোমাদের আজকে তৃতীয় পাঠে আমরা হচ্ছে অভ্যন্তরীণ গঠন আমরা পড়াবো তোমাদের ক্লাসের সময় হচ্ছে প্রায় আমি তোমাদের পৃথিবীর অভ্যন্তর ভাগ যেটা পড়াবো সেটাতে আমি আগেই কিছু আলোচনা করে দিয়েছি আশা করি সামনের দিনে এই বিষয়গুলো আলোচনা করতে হচ্ছে সুবিধা হবে এই পৃথিবীর অভ্যন্তর ভাগের হচ্ছে গঠনের মধ্যে গঠন এবং উপাদান উপাদানের মধ্যে আছে পৃথিবীর অভ্যন্তরীণ হচ্ছে গঠন ও স্তরবিন্যাস সম্বন্ধে আমাদের তথ্য সংগ্রহ করা অত্যন্ত কঠিন এবং দুরূহ কারণ আমরা নিশ্চিতভাবে পারবো না খনিজ সর্বাধিক 20 কিলোমিটার গভীরতা হচ্ছে তেলকূপ সর্বাধিক 9 কিলোমিটার তাহলে যদি আমরা খনিতে যাইতে চাই তাহলে খনির গভীরতা আমরা জানি যে খনিতে অনেকে কাজ করে তাহলে গভীরতা 2 কিলোমিটার এবং হচ্ছে তেল যে ইয়া করা হয় তেল উত্তোলন করা হয় এই তেলের খনির গভীরতা 8 কিলোমিটার প্রকৃতির মধ্যম দ্বারা অভ্যন্তরে শিলা এবং তার হচ্ছে আমরা হচ্ছে দেখে এই সামনাসামনি যেগুলো দেখি সেগুলো প্রত্যক্ষ করি বাকিগুলো আমরা গবেষণার ফল হিসাবে জানতে পারি আচ্ছা তা আবার হচ্ছে অগ্নুৎপাতের ফলে উৎক্ষিপ্ত লাভা থেকেও আমরা হচ্ছে ভূ অভ্যন্তর সম্বন্ধে প্রত্যক্ষ ভাবে কিছু জানতে পারি আমরা যে আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখি এই অগ্নুৎপাতটা হচ্ছে জাতীয় হচ্ছে পদার্থ সেগুলো
সেগুলো জ্বালা মধ্যে উপর থেকে আসছে শীতল হচ্ছে হয়ে আগ্নেয় আগ্নেয় পর্বত বা আগ্নেয় শিলা সৃষ্টি করে। আচ্ছা আমাদের হচ্ছে কিন্তু ইয়া হচ্ছে 60 থেকে 65 কিলোমিটারের বেশি গভীর থেকে আসে না, মানে আগ্নেয়গিরির যে অগ্নুৎপাতটা আসে সেটা 60 থেকে 65 কিলোমিটারের মধ্যে আছে। বেশি গভীর থেকে আসলে উপরের দিকে উঠবে না, দেখবা যে হচ্ছে নিচের দিকে এরকম হচ্ছে জমা হবে, এটা হচ্ছে অভ্যন্তরীণ হচ্ছে ভাবে জমা থাকবে, এটা হচ্ছে বাইরের দিকে। আচ্ছা তারপরে আমরা ফলে হচ্ছে 6443 কিলোমিটার গভীরতা ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবীর অভ্যন্তর বা সম্বন্ধে আমাদের জানা খুবই সীমিত আমরা জানতে পারি। তাই হচ্ছে বিজ্ঞানীগণ সুস্থ ভাবে বা হচ্ছে সীমিতপত্রে গভীরতা সম্বন্ধে জ্ঞান লাভ করেছেন সেটা আমরা হচ্ছে আমাদের জ্ঞান হিসাবে আমরা জানি। তাহলে এখানে হচ্ছে তোমাদের এই পৃথিবীর অভ্যন্তর ভাগের যে গঠন উপাদান এটা পড়ায় দিলাম, সামনের দিন হচ্ছে এরপর থেকে তোমাদের হচ্ছে পড়ানো হবে। আশা করি তোমরা যেহেতু বিষয়গুলো আমাদের কাছে কঠিন কি জন্য মনে হয়েছে, আমরা এই বিষয়টা সরাসরি প্রত্যক্ষ ভাবে কোনো কিছু দেখি না, এই জন্য আমাদের কাছে নামগুলো নামগুলো আমাদের দেওয়া নাম নয়, এই জন্য কঠিন হয়েছে। ঠিক আছে কারো কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা নামগুলো লিখবা, আর ওই যে হচ্ছে নামগুলো লিখবা, কারণ হচ্ছে নামগুলো যেহেতু অপরিচিত এগুলো নিজে নিজে চেষ্টা করবা নামগুলো, এবং হচ্ছে আপেক্ষিক গুরুত্ব আর হচ্ছে পদার্থ আছে কোনটা হচ্ছে শিয়াল কি সীমা কি, এগুলো পদার্থ গুলো রাসায়নিক সংকেত গুলো তোমরা হচ্ছে সিলিকন ম্যাগনেসিয়াম এই হচ্ছে অ্যামোনিয়াম এগুলো লিখবা, তাহলে তোমাদের জন্য খুবই সহজ হবে। বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা আরেকটা ক্লাস হবে? আরেকটা ক্লাস না 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 আজকে আজকে কোনো না আজকে জি স্যার হবে না না আজকের ক্লাস না সাইন্সের ক্লাস এখন তো সায়েন্সের পথ বিজ্ঞান ক্লাস। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।